হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা কিন্তু আপনারা যারা আমাদের কাছ থেকে লিপস্টিক হোল্ডার অর্ডার করেন তাদের প্যাকেজিংটা কিভাবে হয় সেটার উপর। আমি প্রথমে লিপস্টিক হোল্ডারটা দেখিয়ে দিচ্ছি। এই লিপস্টিক হোল্ডারটা কিন্তু 24 পিসের, যেটা আপনারা ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন থেকে অর্ডার করতে পারবেন। প্রাইস পড়বে মাত্র 380 টাকা এবং এটাতে কিন্তু 24 পিস লিপস্টিক আপনি রাখতে পারবেন। এবং লিপস্টিক হোল্ডারটা যখন আপনারা অর্ডার করেন তারপরে কিন্তু প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে এরকম বাবল র্যাপ দিয়ে লিপস্টিক হোল্ডারের চারপাশ খুব ভালোভাবে কিন্তু র্যাপিং করে নেওয়া হয়, যেটা আপনার এটা হচ্ছে প্রথম ধাপে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে লিপস্টিক হোল্ডারের চারপাশে যে কোণাগুলো ভাঙার পসিবিলিটি থাকে সেটা ভালোভাবে আগে পেঁচিয়ে কস্টেপ দিয়ে আপনার সেটা টেপ করে দেওয়া হবে। এবং তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রথম ধাপে যাচ্ছে, যেটা প্রথম লেয়ারটা যাচ্ছে। তো কয়েকটা লেয়ারেই কিন্তু এটা প্যাকেজিংটা করা হয় যেহেতু এই প্রোডাক্টটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। আর যে আপুরা ক্যাশ অন ডেলিভারি নেবেন তাদের জন্য একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ডেলিভারি ম্যান থাকাকালীন আপনার প্রোডাক্টটা যতই প্যাকেজিং ভালো হোক তারপর আপনার প্রোডাক্টটা ডেলিভারি ম্যান থাকাকালীন চেক করে তারপর নেবেন। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বাবল র্যাপ আরেকটা কিন্তু ডাবল করে তারপরে এটা হচ্ছে সেকেন্ড লেয়ারটা যাবে। এবং এই সেকেন্ড লেয়ারটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে এটাকে টেপ করা হবে, তারপরে হচ্ছে এটার উপরে ব্যাগ দেওয়া হবে, ব্যাগ দিয়ে তারপর আরও একটা লেয়ার দেওয়া হবে। এতগুলো লেয়ার দেওয়ার কারণ হচ্ছে প্লাস্টিক যেহেতু ম্যাটেরিয়াল সো এটা কিন্তু একটু হলেও ভাঙার পসিবিলিটি থাকে। আর যেহেতু আমাদের ঢাকা ঢাকার বাইরে আমরা এখন পাঠানোর মাধ্যমে ডেলিভারি দিই, আপনাদের কাছে কিন্তু ক্যাশ অনের অপশনটা আছে, আপনারা দেখে আপনার প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লেয়ার দেওয়া হচ্ছে যাতে আপনার প্রোডাক্টটা ভেঙে না যায়। আমরা যেভাবে আপনাকে একটা সুন্দর একদম ইনটেক প্রোডাক্ট দিচ্ছি, আপনার হাতেও যেন সেরকম একটা সুন্দর ইনটেক প্রোডাক্ট আপনারা পান, সেজন্যই কিন্তু খুব ভালোভাবে একদম পুরোটা এরকম স্কচ টেপ দিয়ে এটাকে প্যাঁচানো হবে। এখন তারপরে হচ্ছে এটার উপর আরেকটা ব্যাগ দিয়ে তারপর এটার ফিনিশিং টাচটা দেওয়া হবে। তো এত সুন্দরভাবে প্যাকেজিং দেওয়ার পরে কিন্তু ইনশাল্লাহ আশা করি কারো প্রোডাক্টেই কোনো সমস্যা হবে।